নমস্কার ভারতী বেঙ্গলি পক্ষ থেকে আমি শুভ্র আজকে চলে এসেছি পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর পৌরসভার 25 নম্বর ওয়ার্ডে তৃণমূলের প্রচারে। চলে যাবো সরাসরি প্রার্থীর কাছে। ১৯৯৮ সালে দল গঠন হয়, প্রথম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে তৃণমূল কংগ্রেস করে। মানুষ সাড়া দিচ্ছে বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গে মানুষ আছে। আমাদের কাজ তো আছেই, কিছু কিছু বাকি আছে, সম্পূর্ণ তো করা যায় না। 5 বছর আমার স্ত্রী এলাকার কাউন্সিলর ছিল, যতটা পেরেছি আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উন্নয়ন সেই উন্নয়ন মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। অনেক কাজ বাকি আছে, কলকাতা এলাকা খুব গরিব, খেটে খাওয়া মানুষ বসবাস করে, হাউসফুল বাড়ি অনেক বাকি আছে, সেগুলো আমাদের করতে হবে আগামী দিনে। কিছু রাস্তাঘাট কাঁচা আছে, নতুন নতুন বস্তি উঠে মেদিনীপুর শহরে হচ্ছে, সেসব রাস্তাগুলো কাঁচা আছে, সেগুলোকে আমাদেরকে তৈরি করতে হবে, ড্রেন রাস্তা করতে হবে এবং আলো করতে হবে। মানুষের যারা দৈনন্দিন জীবনযাত্রার মধ্যে পড়ে সেগুলো কিছু বাকি আছে, আমাদেরকে সম্পূর্ণ করতে হবে। সেরকম কোনো বাধা নেই, এখানে বিরোধী আছে বলে আমার মনে হয়। মানে বাংলার মানুষের কাছে মমতা মানুষ যেভাবে পৌঁছে গেছে, বিরোধী বলে কিছু মনে হয় আমার কাছে মনে হয়। আমাদের এখানে অবাধ গণতন্ত্র বাংলায়, সারা ভারতবর্ষে, এটা গুজরাট নয়, উত্তরপ্রদেশ নয়, এখানে হচ্ছে বাংলার অবাধ গণতন্ত্র। আমার এই জায়গা যে এসছেন এইখানে হচ্ছে মিনি ইন্ডিয়া, এখানে বিহারির লোক আছে, এখানে ইউপিভাষী আছে, এখানে উড়িষ্যার মানুষ আছে, এখানে আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করব, এখানে কখনো বিভাজন হয় না। তাদের চলে যান গুজরাটে দেখবেন, উত্তরপ্রদেশের মানুষকে তাড়াচ্ছে, বিহারের মানুষকে তাড়াচ্ছে। বাংলার নেত্রীর যে আহ্বান বা আমাদের যে বাংলার সংস্কৃতি, সেই সংস্কৃতির মধ্যে মেদিনীপুর, এটা মেদিনীপুর হচ্ছে একটা ঐতিহাসিক মেদিনীপুর, 150 বছরের মেদিনীপুর পৌরসভা। এই পৌরসভা 34 বছরের বাম শাসন কখনোই দখল করতে পারেনি। এখানকার মানুষ সচেতন, এখানে মানুষ হচ্ছে দক্ষিণপন্থীর মানুষকে ভোট দিবে, এলাকার শান্তিপূর্ণ বজায় রাখবে। এলাকার সিপিএমের সন্ত্রাস করেছে, এখানে আমার এলাকার মানুষ বহু খুন হয়েছে, অত্যাচারী হয়েছে, অত্যাচারিত হয়েছে, কিন্তু আমরা এই 5-7 বছরে 2011 সাল থেকে মমতা আধার করে এলাকা শান্তি বিনাশ করেছি। আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি শ্রীকান্ত মহাতর সহধর্মিণীকে, ওনার সাথে কথা বলবো। দিদি আপনার নাম? আমার নাম মধ্যবিত্ত অঞ্জনা মহাতর। কেমন লাগছে? অত্যাচারিত হয়েছে, কিন্তু আমরা এই 5-7 বছরে 2011 সাল থেকে মমতা আধার করে এলাকা শান্তি বিনাশ করেছি। আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি শ্রীকান্ত মহাতর সহধর্মিণীকে, ওনার সাথে কথা বলবো। দিদি আপনার নাম? আমার নাম মধ্যবিত্ত অঞ্জনা মহাতর। কেমন লাগছে আজকে? আমি এর আগেও একদিন এসেছিলাম প্রচারে, আমি আছি মেদিনীপুরে, বিভিন্ন ওয়ার্ডে আমি প্রচার করে লাস্ট আমি সত্যবাদার ওয়ার্ডে এসেছি। প্রচারে মানুষের খুব উৎসাহ আছে, আমরা সবাই জিতব মেদিনীপুর পৌরসভা, আমরা জিতব। সাধারণ মানুষ কি বলছে? সাধারণ মানুষ খুব খুশি, মমতা দিদিকে সাথে পেয়েছে, মমতা দিদিকে পাশে পেয়েছে, মমতা দিদির উন্নয়ন আছে। সাধারণ মানুষ বিশেষ করে মহিলারা খুব উৎসাহিত, উৎসাহের সাথে বেরিয়ে আসছে। বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা এগুলো তো আমাদের সরকার থেকেই দেয়, প্রকল্প যা আসছে সবাই মধ্যেই বণ্টন করা হয়, দলমত নির্বিশেষে সবা প্রত্যেকটা বাড়িতেই আমাদের প্রকল্প, উন্নয়নের প্রকল্প পৌঁছে গিয়েছে। মহিলারা তো লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে খুবই উৎসাহ, এবং আশা করি মহিলারা আমাদের যা ভোট আছে, মহিলা ভোট সবই আমাদের আমাদেরই প্রার্থীর পক্ষে যাবে। বিরোধীদের উদ্দেশ্যে কিছু বার্তা দেবেন? বিরোধীরা সব চুপচাপ হয়েছে, আপনারা দেখেছেন 4টা পৌরসভা নির্গারক নিগমের যে আমাদের নির্বাচন হয়েছে, বিরোধীরা সাফ হয়ে গিয়েছে, দেখেছেন আজকে ন্যাচারালি আমাদের এই পৌরসভা আমরা বোর্ড গঠন করব। সাধারণ মানুষকে বলবো, আমাদের দিদি যতদিন আছে, দিদির আদর্শে আমরা বিশ্বাসী, আমরা সমাজ সেবা করতে চাই, আমরা রাজনীতি নয়, আমরা সমাজ সেবক হিসাবে মানুষের পাশে থাকতে চাই। সাধারণ মানুষও আমাদের সাথে আছে। করোনার টপিক ঘুরে ঘুরে দেখছি মানুষের একটা উৎসাহ আছে। বিগত দিনে এই এলাকার বামপন্থী কাউন্সিলর ছিল, 1988 সালে আমাদের এই অঞ্চল থেকে ওয়ার্ড হয়, সিপিএমের 25 বছর এখানে কাউন্সিলর ছিল, কোনো রাস্তাঘাট
এলাকার মানুষ বলবো, আমি বলবো না, এলাকার মানুষকে তো মানুষ আজকে আছে, জিজ্ঞেস করুন ওই এলাকার কী উন্নয়ন হয়ে গেছিলো, আগে কী ছিল। আমরা এই পাঁচ বছরে, আমার স্ত্রী কাউন্সিলর ছিলেন পাঁচ বছরে, উনি এই পাঁচ বছরে কী করেছে, বিগত ২৫ বছরের ইতিহাস এবং এই পাঁচ বছরের ইতিহাস আমি বলবো না, সাধারণ মানুষ বলবো, পাবলিক বলবো, আমি তো বলতে পারি আমার করোনা, কিন্তু আপনি জনে জনে জিজ্ঞেস করুন, এলাকায় ঘুরে ঘুরে জিজ্ঞেস করুন মানুষ করোনা। আমি প্রত্যেকটি মানুষের কাছে আমার খাদ্য সমগ্র মানুষের কাছে কিছু কিছু চাল ডাল সবজি মানুষের কাছে যতটা পেরেছি পৌঁছে দিয়েছি। যখন আমাদের কোনো করোনা পরিস্থিতি আমি শুনেছি, ছিলেন পাঁচ বছরে, উনি এই পাঁচ বছরে কী করেছে, বিগত ২৫ বছরের ইতিহাস এবং এই পাঁচ বছরের ইতিহাস আমি বলবো না, সাধারণ মানুষ বলবো, পাবলিক বলবো, আমি তো বলতে পারি আমার করোনা, কিন্তু আপনি জনে জনে জিজ্ঞেস করুন, এলাকায় ঘুরে ঘুরে জিজ্ঞেস করুন মানুষ করোনা। আমি প্রত্যেকটি মানুষের কাছে আমার খাদ্য সমগ্র মানুষের কাছে কিছু কিছু চাল ডাল সবজি মানুষের কাছে যতটা পেরেছি পৌঁছে দিয়েছি। যখন আমাদের কোনো করোনা পরিস্থিতি আমি শুনেছি, হসপিটাল যেতে পারছে না, তখন টোটো করে আমি পৌঁছেছি বাড়িতে, তার বাড়িতে গেছি, হসপিটালে পৌঁছেছি এবং আমার ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করে কীভাবে নিয়ে যাওয়া যাবে হেলথ সেন্টারের সঙ্গে কথা বলে ওনার বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি করেছি। সর্বক্ষণে মানুষের কাছে যোগাযোগ রেখেছি এবং আমার এমএলএ জুনমালিয়া দি সঙ্গে সঙ্গে আমাকে ফোন করতেন, আমাদের এলাকার পরিস্থিতি কী, উনিও আমাকে সহযোগিতা করেছে, হাত বাড়িয়ে দিয়েছেন মানুষের কাছে। আমি খবর দিয়েছি যেখানে আমাদের এলাকায় কোভিড মানুষ প্রিয় হয়েছে, সঙ্গে সঙ্গে সেখানে আমি মানুষের কাছে পৌঁছেছি। মানুষের উদ্যোগে বার্তা দিব, মানুষ যাতে এই এলাকা শান্তিপূর্ণ বসবাস করবে এবং আমাদের মা মাটি মানুষের উন্নয়ন আমরা যাতে মানুষের কাছে পৌঁছে দিতে পারি। আমার মিত্রী মানে সৈনিক হিসাবে আমরা সেইটা মানুষের কাছে বার্তা দিই, আমার এলাকা শান্তি চাই, যাতে সিপিএমের এই এলাকা ছখানা মার্ডার করেছে, রক্তক্ষয়ী সংগ্রাম ছিল এই এলাকা রেললাইনের এপারে, মেদিনীপুর শহরের রেললাইনের এপারে ছখানা মার্ডার হয়েছে ৩৪ বছরে। এই এলাকার শান্তিপূর্ণ আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ২০১১ সালে আসার পরে এই এলাকার শান্তিপূর্ণ বিরাজ করছে, মানুষ খুশি আছে, এটা মানুষের খুশিটা নেত্রী যতদিন থাকবে আমরা সৈনিক হিসাবে মানুষের কাছে। বিধানসভা ভোটে নিয়ে সেটা ব্যবধান মানুষের যা সাড়া পাচ্ছি খুব ভালোই হবে, সেটা দু তারিখে বুঝে দেবে, দু তারিখে গণনা আছে, মানুষ দু তারিখে বলবে এবং ভোট ভালো হবে। ২৭ তারিখ মানুষ উৎসাহের মধ্য দিয়ে ভোট দিবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীক জোড়াপুর চিঠে, কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, খাদ্যসাথী, তারপরে লক্ষ্মী ভাণ্ডার, এরপরে বিকল্প নেই সারা আর ভারতবর্ষের খুঁজে কোনো রাজ্য পাবে। ভারতবর্ষের ইতিহাস হচ্ছে সাংবাদিক এবং রাজনৈতিক এবং সমাজসেবা হচ্ছে, এটাই হচ্ছে আমাদের সংস্কার, ভারতবর্ষের খুঁজে কোনো রাজ্য পাবে। ভারতবর্ষের ইতিহাস হচ্ছে সাংবাদিক এবং রাজনৈতিক এবং সমাজসেবা হচ্ছে, এটাই হচ্ছে আমাদের সংস্কৃতি, বিবেকানন্দের সংস্কৃতি, নেতাজি সুভাষচন্দ্র বোসের সংস্কৃতি, ভারতবর্ষের বাংলার সংস্কৃতি, সর্বোপরি এই সংস্কৃতি হচ্ছে আমাদের ধর্ম, আমাদের একতা সঙ্গে। বহু বাধা গেছি, আমি দিদির সঙ্গে ১৯৯০ সালে যখন নেত্রী আমাদের যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন বাংলায়, আমি তখন সে যুব কংগ্রেস থেকে আছি, বিভিন্ন ব্লক ঘুরেছি আমি জেলায় আমার নেতা দীনেন রায়ের সঙ্গে, এই ৫৪টা ব্লক আমাদের অখণ্ড মেদিনীপুর জেলা এবং জঙ্গলমলে ঘুরেছি, সেই সিপিএমের অত্যাচার একদিনে শালবনী ৯ নম্বর অঞ্চলে জাড়ায় পঞ্চায়েত নির্বাচন করে প্রচারে আসছি, সেখানে প্রায় ২-৩০০ মানুষ আমার সঙ্গে, শালবনী ব্লকের সভাপতি নেপাল সিং ছিলেন, ওনারা আমাদের রাস্তা ঘিরে নেপালদাকে
মেরে ফেলার চক্রান্ত ওনারা করেছিলেন, সেদিন নেপালদাকে আমরা গাড়ি করে কীভাবে বাঁচিয়ে নিয়েছি সে ঈশ্বর ছাড়া জানি। আমি বিভিন্ন এলাকায় গেছি, সিপিএমের হারবার দ্বারা আমরা আক্রান্ত হয়েছি এবং অত্যাচারিত হয়েছি এলাকায়। আমাদের এলাকায় ঢুকতে দেওয়া হতো না, আজকে কিন্তু সেই বাংলা বা এই মেদিনীপুর জেলা তাদের শান্তি বিরাজ করছে, শান্তি বিরাজ করছে এবং মেদিনীপুর শহরও শান্তি। আমার এই এলাকার যখন হারমাদরা ছিল, রাত্রেবেলা হারমাদ, দিনের বেলা হারমাদ, রাত্রেবেলা মাওবাদী, আমার এই এলাকার পোস্টার পড়েছে। আমার এলাকা বলবো, আমাদের তাঁতিগড়িয়া থেকে শুরু করে বিল্লা গেট পর্যন্ত এলাকার পোস্টার পড়েছিল, পোস্টার পড়েছিল এবং এলাকার সন্ত্রাস সৃষ্টি করেছে সিপিএম। আজকে সেই সন্ত্রাস কিন্তু আজকে অনেকটা মুক্ত হয়েছে, নেত্রী মানে কাজের ক্ষেত্রে শান্তি রেখেছেন, এটা বাংলা একটা মানুষ চেয়েছে জঙ্গলমেলায় শান্তি। আজকে রাত্রেবেলা আপনি যান আমার এই রাঙামাটি থেকে ধরুয়া পর্যন্ত, রাত দুটার সময় চলে যাবেন, কিন্তু আগে যেতে পারতেন 2011 সালে। আমরা সম্মুখীন হয়েছি আমার রাঙামাটি, এবার তো ওয়ার্ড হচ্ছে অঞ্চল লাগোয়া, আমি দেখেছি আমার রাঙামাটি থেকে বহু মানুষ রাত্রে এইখানে থাকতো, হয়ে যেতে পারতেন। আমরা মানুষকে সেখানে আশ্বাস দিচ্ছি আপনারা জঙ্গলমেলে যাবেন না, মেদিনীপুর শহরে বসবাস করুন। এবং সিপিএমের লোকও ভয়ে আমাদের কাছে এসে সাহায্য দিয়েছেন যে আপনারা আমাদেরকে সাহায্য করুন, না আমরা জঙ্গলমেলে যেতে পারছি। আমরা বহু মানুষকে এখানে রেখেছি এবং তাদেরকে সাহায্য করেছি, কিন্তু আজকে সেটাই হচ্ছে শান্তির বিরাজ। তৃণমূল কংগ্রেস কোন সন্ত্রাসের মধ্যে নেই, আমরা শান্তির বিরাজ করছি। ধন্যবাদ।